আজকে বিস্তারিত কথা হবে পোলার প্যারট ফিশ নিয়ে। সাবস্ক্রাইবারদের অনুরোধের উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করি যারা পোলার প্যারট রেখেছেন বা রাখবেন উভয়ের জন্য এটি খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পোলার প্যারট সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পোলার প্যারট সত্যিই খুব সুন্দর এবং অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য উপযুক্ত মাছ। অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য সুন্দর মাছেদের মধ্যে অন্যতম একটি মাছ হলো এই পোলার প্যারট। পোলার প্যারট চিকলিড ওয়াইল্ডে পাওয়া যায় না, এগুলি ক্রসব্রিডিংয়ের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। মেল কনভিক্ট চিকলিড ও ফিমেল ব্লাড প্যারট মাছের ক্রসব্রিডিংয়ের মাধ্যমে পোলার প্যারটের উৎপত্তি হয়েছে। তো পোলার প্যারট কবে থেকে মার্কেটে অ্যাভেলেবেল আছে তার সঠিক তথ্য জানা নেই, তবে অনুমান করা হচ্ছে যে 2000 সালের প্রথম দিকে এদের উৎপত্তি হয়েছে। চেহারার দিক থেকে পোলার প্যারট খুবই আকর্ষণীয় মাছ। একটা কনভিক্ট চিকলিডের সঙ্গে প্যারট ফিশের সংমিশ্রণ যদি কল্পনা করেন, তাহলে আপনার সামনে যে মাছটির চেহারাটি ভেসে ওঠে সেটিই হলো পোলার প্যারট। এই মাছের শরীর ব্লাড প্যারটের মতোই এবং মুখের দিকটা গোলাকার, এবং এদের শরীরে সাদার উপর কালো ডোরাযুক্ত দাগ থাকে যেটা কনভিট চিকলিডের মতো দেখতে লাগে। পোলার প্যারট মাছগুলির দৈর্ঘ্য প্রায় 8 ইঞ্চির মতো লম্বা হতে পারে যদি আপনি এদের উপযুক্ত খাদ্য ও পরিবেশ প্রোভাইড করতে পারেন। পোলার প্যারট অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। উচ্চমানের খাবার এবং ওয়াটার প্যারামিটারের দিকে লক্ষ্য রাখেন, তাহলে আপনার অ্যাকোয়ারিয়ামে এরা 8 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। আপনারা জানেন যে এটি হাইব্রিড প্রকৃতির মাছ, তবে মোটামুটি এদের অ্যাভারেজ লাইফ স্প্যান হলো 6 বছর। পোলার প্যারটদের মেল ও ফিমেল আইডেন্টিফিকেশন খুবই সহজ। যদিও ছোট অবস্থায় এদের পার্থক্য সহজে বোঝা যায় না, কিন্তু বড় হলে আপনি এদের খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। মেল পোলার প্যারটদের বডি একটু চিকন হয় এবং শরীরে স্পষ্ট দাগ বিদ্যমান থাকে। ফিমেল পোলার প্যারট একটু মোটা প্রকৃতির হয় এবং আকৃতিতে একটু ছোট হয়ে থাকে। পুরুষ মাছগুলির লেজ একটু লালচে এবং স্ত্রী মাছের পাখনা হালকা নীলাবরঙের হয়ে থাকে। স্ত্রী পোলার প্যারটের মাছের পেট যখন ডিমে পূর্ণ হয়, তখন এদের পেটের চারপাশটা উজ্জ্বল হলুদ বা কমলা রঙের হয়ে যায়। পোলার প্যারট চিকলিড খুবই শান্তিপ্রিয় এবং কোমল স্বভাবের মাছ। অন্য মাছ যদি এদের বিরক্ত না করে, তাহলে এরা অ্যাগ্রেসিভ মুডে আসে না, তবে ব্রিডিংয়ের সময় এরা খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই ব্রিডিংয়ের সময় হলে এদের ট্যাঙ্ক থেকে অন্যান্য মাছগুলিকে সরিয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। পোলার প্যারটদের ট্যাঙ্কমেট হিসাবে প্যারট চিকলিডস, সিভরাম, অ্যাঞ্জেল ফিস, করি ক্যাটফিস, প্লেকোস ইত্যাদি নির্বাচন করতে পারেন। ট্যাঙ্কের সাইজ কী হবে সেটা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনের থেকে ছোট ট্যাঙ্কে কখনোই মাছেদের রাখা উচিত নয়। মাছেরা যদি স্বতঃস্ফূর্তভাবে সাঁতার কাটতে না পারে, তাহলে সেটা তাদের লাইফ স্প্যান এবং হেলথের উপর প্রভাব ফেলে। এক পেয়ার পোলার প্যারটের জন্য কম করে 30 গ্যালন্সের অ্যাকোয়ারিয়ামের প্রয়োজন হয়। অতিরিক্ত একটা মাছের জন্য 10 গ্যালন্স অতিরিক্ত জল ধরে এই হিসাবে ইনক্রিজ করতে হবে। তো প্রধান বিষয় হলো আপনি মাছেদের যতটা বেশি স্পেস প্রোভাইড করতে পারবেন সেটার উপর আপনার মাছের জীবনচক্র নির্ভর করবে। সাবস্ট্রেট হলো একটা অ্যাকোয়ারিয়ামের ক্রুশিয়াল পার্ট। একটা অ্যাকোয়ারিয়াম কতটা সুন্দর দেখতে লাগবে সেটা সাবস্ট্রেট ও ডেকোরেশনের উপর নির্ভর করে। এখন প্রশ্ন হচ্ছে পোলার প্যারটদের জন্য কীরকম সাবস্ট্রেট হওয়া উচিত। আমরা জানি যে পোলার প্যারট সাবস্ট্রেটে মুখ দিয়ে খনন বা ডিগিং করতে ভালোবাসে, তাই সাবস্ট্রেট হিসাবে এমন সারপেজের কিছু ব্যবহার করা উচিত নয় যাতে এরা আঘাত পেতে পারে। আমার মতে ডার্ক কালারের ফাইন গ্রেডেড রক স্যান্ড অথবা স্মল সাইজ স্মুথ গ্র্যাভেল সাবস্ট্রেট হিসাবে ব্যবহার করা উচিত। পোলার প্যারটের জন্য হাইডিং প্লেসের ব্যবস্থা অবশ্যই করবেন। কোনো মাটির বা প্লাস্টিকের পাত্রকে এমনভাবে রাখুন যেটার মধ্যে এরা সহজেই ঢুকতে বা বের হতে পারে। এরা যখন স্ট্রেসের মধ্যে থাকে, তখন এইসব হাইডিং প্লেসের মধ্যে লুকিয়ে রিল্যাক্স মুডে আসতে পারে। এছাড়াও পোলার প্যারট ডিম পাড়ার সময় এইসব হাইডিং প্লেসের মধ্যে গিয়ে ডিম পাড়ে, তাই ট্যাঙ্ক ডেকোরেশনের সময় অবশ্যই এগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। ট্যাঙ্কে লাইট ব্যবহার করতে পারেন বা নাও পারেন, সেটা আপনার ইচ্ছা। মাছের কালার সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য লাইট ব্যবহার করতে পারেন। ওয়াটার কোয়ালিটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। জল ভালো তো সব ভালো, তাই ওয়াটার প্যারামিটারগুলো অবশ্যই ভালোভাবে মেনটেন করতে হবে। পোলার প্যারটদের জন্য জলের আদর্শ টেম্পারেচার হলো 76 ডিগ্রি ফারেনহাইট টু 82 ডিগ্রি ফারেনহাইট। আপনি অবশ্যই জলের তাপমাত্রা 80 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রাখার চেষ্টা করবেন। ওয়াটার পিএইচ লেভেল 6.4 to 7.5 মধ্যে রাখতে হবে এবং ওয়াটার হার্ডনেস 2 to 2.5 DGH এদের জন্য পারফেক্ট। পোলার প্যারট খুব বেশি ফ্লো সহ্য করতে পারে না, তাই এমন ফিল্টার ব্যবহার করুন যাতে জলের ফ্লো অল্প হয়। আমার মতে পোলার প্যারটদের ট্যাঙ্কের জন্য হ্যাং অন দ্য ব্যাক ফিল্টার হলো সবচেয়ে উপযোগী। বেশি ফ্লোযুক্ত ফিল্টার জলের ওয়াটার মুভমেন্ট বাড়িয়ে দেয়, ফলে মাছেদের স্ট্রেস লেভেল বেড়ে যায়। তাই পাওয়ার ফিল্টার পোলার প্যারটদের জন্য সুইটেবল নয়। জলের কোয়ালিটি ভালো রাখতে হলে আপনাকে নিয়মিত জল পরিবর্তন করতে হবে। সপ্তাহে অন্তত 20 to 25% জল পরিবর্তন করুন এবং মাসে একবার ফিল্টার পরিষ্কার করুন, যাতে ফিল্টারের কার্যকারিতা সর্বোচ্চ হয়। অ্যাকোয়ারিয়ামের ওয়াটার কন্ডিশন যদি পারফেক্ট না হয় এবং ওয়াটার টেম্পারেচার যদি কন্টিনিউ ফ্ল্যাকচুয়েটিং হতে থাকে, তাহলে ট্যাঙ্কে মাছেদের ইমিউনিটি পাওয়ার ধীরে ধীরে কমতে থাকে এবং মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে। পোলার প্যারটও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে, তাদের মধ্যে হোয়াইট স্পট ডিজিজ, সুইম ব্লাডার ডিজিজ, ব্লড এই জাতীয় রোগগুলি বেশি হয়ে থাকে। তো এই ডিজিজগুলি কেন হয় এবং কীভাবে এদের চিকিৎসা করতে হয় এ নিয়ে বিস্তারিত ভিডিও আপনারা এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে ফিশ ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট নিয়ে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে জেনে নিতে পারবেন। তাই মাছের ডিজিজ ও ট্রিটমেন্ট নিয়ে এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। আসল ব্যাপার হলো ওয়াটার কোয়ালিটি, ওয়াটার প্যারামিটার এবং প্রপার ফুড, এই 3টি বিষয় যদি ঠিক থাকে, তাহলে আপনার মাছ রোগাক্রান্ত হবে না।
পোলার প্যারটদের ব্রিডিং করানো খুব একটা কঠিন বিষয় নয়। মাছেরা যদি অ্যাকোয়ারিয়ামে থেকে কমফর্টেবল ফিল করে তাহলে এরা 3 মাস অন্তর অন্তর ব্রিড করতে থাকবে। ব্রিডিংয়ের আগে পেরেন্টস মাছদের হাই কোয়ালিটি ফুড খাওয়াতে হবে। অ্যাকোয়ারিয়ামটি অবশ্যই একটু বড় হতে হবে, সেটাতে যেন 30 গ্যালন জল ধরে। ট্যাঙ্কের মধ্যে কোনো পাত্র বা কেপ জাতীয় কিছু দিন, যেন সেটা সারফেস মসৃণ হয় এবং সেখানে যেন ফিমেল পোলার প্যারট গিয়ে ডিম দিতে পারে। ফিল্টার হিসাবে একটা স্পঞ্জ ফিল্টার ব্যবহার করুন। আপনার অ্যাকোয়ারিয়াম অবশ্যই বিয়ার বটম হতে হবে, অর্থাৎ অ্যাকোয়ারিয়ামে কোনো গ্রাভেল বা স্টোন স্যান্ড ব্যবহার করবেন না। মাছেদের ব্রিডিং প্রবণতা বাড়ানোর জন্য সপ্তাহে অন্তত 20-25% জল পরিবর্তন করুন। একসময় দেখবেন ফিমেল মাছটি একটি জায়গায় পরিষ্কার করছে এবং ডিম পাড়ার জন্য রেডি হচ্ছে। পোলার প্যারট 100-300টির মতো ডিম পাড়ে, যেগুলো দেখতে স্বচ্ছ কাঁচের মতো হয়। 2-3 দিনের মধ্যে ফার্টিলাইজড ডিমগুলি হ্যাচ হয়ে যায়। প্রথম 2-3 দিন এদের কোনো খাদ্যের প্রয়োজন হয় না। তারপর বেবি বায়ানসিম খাওয়াতে হয়। এতে ফ্রাইদের মৃত্যুর হার কম হয় এবং দ্রুত বড় হতে থাকে। আরও একটু বড় হলে প্লেটস, ফ্লেক ফুড বা নর্মাল ফ্লোটিং ফুডগুলি দিতে থাকুন। আমি সংক্ষেপে এদের ব্রিডিং নিয়ে আলোচনা করলাম। আপনারা কমেন্ট করলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও অবশ্যই বানাবো। পোলার প্যারটদের কী খাওয়াবেন এটা নির্বাচন করা একটা খুবই প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। এদের যেহেতু বডি বা পাকস্থলীর পোর্শনটি একটু ছোট হয়, সেই জন্য এমন খাবার প্রোভাইড করুন যেটা সহজেই ডাইজেস্ট করতে পারে। ওভারফিড একদমই করাবেন না। বিশেষ করে লাইভ ফুড যখন খাবেন তখন পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। পোলার প্যারটদের মুখের সাইজ অনেকটাই ছোট হয়ে থাকে, তাই স্মল সাইজ প্লেটস ফিড করান যাতে এদের খেতে কোনো সমস্যা না হয়। মাঝে মাঝে এদের বায়ানসিম খাওয়ান, বিশেষ করে যখন এরা ছোট থাকে। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা 7-10 দিন আগে আমার চ্যানেলের কমেন্ট সেকশনে একটা পোস্ট করি, এবং আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকলে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে বলি। তো যারা কমেন্ট করেছিলেন আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন। আপনাদের আরও যদি কিছু জানার থাকে তাহলে আবারও কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, পোলার প্যারট সম্পর্কে মোটামুটি ধারণা আপনারা পেলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিন, আর এক্সপার্ট অ্যাকোয়ারিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন আপনি ও ভালো থাকুক আপনার শখের মাছ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ফিশ কিপিং।